দশমীর অনেক অনেক শুভেচ্ছা। আর এখন দেখো আমি কিন্তু বাইরে থেকে কথা বলছি, দেখো এখানে তালা দেওয়া গেটে এক্ষুনি আমরা বেরোচ্ছি, তো ওরা কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে, আমরা এখন ঠাকুর দেখতে বেরোচ্ছি। আর মা সূর্য আর ওর বাবা কিন্তু ওরা কিন্তু গাড়িতে এখনো আছে, আমার জন্য ওয়েট করছে। আর কদিন কিন্তু দিনের বেলায় বেরোতে পারিনি, আজকেই ফার্স্ট দিনের বেলায় বেরোচ্ছি। প্রতিদিন বেরোতে বেরোতে আমাদের রাত হয়ে গেছে, দেখো গাড়িতে ওরা বসে আছে। সামনে বসবো, You're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade. আর বন্ধুরা দেখো আমরা কিন্তু এখন বাতকুল্লা যাওয়ার রাস্তায় আছি, আর অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল কিন্তু এখানে ছিল, তো আমরা সব জায়গায় দাঁড়াইনি, বেছে বেছে কয়েকটায় নেমেছি। দেখো এখানে ভাসানের জন্য ঠাকুর নিয়ে যাচ্ছিল তখন। আর দেখো আমাদের ততক্ষণে কিন্তু সন্ধে হয়ে গেছে, কিন্তু আমরা বাতকুল্লা পৌঁছাতে পারিনি। আর এখানে এসে জানতে পারলাম এবছর তাহিরপুরে খুব সুন্দর পুজো হয়েছে। একটা পুজো শুনলাম সিটি গোল্ডের ঠাকুর, যদিও আমার বর চাকদা থেকেই এই পুজোটার কথা শুনে এসেছিল, তো এর জন্যই আমরা ভাবলাম বাতকুল্লা যাওয়ার আগে এখানে যাব। এবছরের এই ক্লাবের পুজোর বিশেষ আকর্ষণ হলো অমরাবতী, খুব সুন্দর লাগছে এটা। তো এটা হলো প্রান্তিক ক্লাবের একটা পুজো স্টেডিয়াম মাঠ তাহেরপুরের। দেখো কি সুন্দর পুজোটা লাগছে, এখানে প্যান্ডেল এত সুন্দর, সব পুরোটাই এটা ইউনিক মডেলের প্যান্ডেল, ঠাকুর সব কিছু ইউনিক লাগলো আমার কাছে। আর বন্ধুরা এই প্যান্ডেলের ভেতরে ঢুকে মনে হচ্ছে যে আমরা যেন একদম সত্যি পরিদের রাজত্বে চলে এসেছি। সত্যি এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর ঠাকুর, এত সুন্দর এর ভেতরের সিনারি, মানে দারুণ লেগেছে আমার কাছে। তারপর আমরা যাচ্ছি হলো সেই ফেমাস সিটি গোল্ডের ঠাকুর দেখতে। এই ঠাকুরটা দেখার জন্য আমরা যতই হাঁটছিলাম রাস্তা আর শেষ হচ্ছে না, লাইটিং একের পর একটা একটা করে লাইটিং চলে আসছিল। আর আমাদের গাড়িটা অনেকটা দূরে পার্ক করতে হয়েছে ভেতরে, যেহেতু গাড়ি আসতে দিচ্ছিল না। আর এত লাইটিং দেখে আমরা তখন বুঝতে পারছিলাম যে এই ঠাকুরটা সত্যিই দেখার মতোই হবে। তো ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম। দেখো এটা হলো সম্মিলনী ক্লাবের পুজো, তাহেরপুর নেতাজি পার্কের ময়দান, এটা অনেক বড় মাঠ আছে। তো ফাইনালি কিন্তু আমরা এই পুজো দেখতে চলে এসেছি। আর দেখো এটা অনেকটা বড় একটা খোলা মাঠ নিয়ে, এখানে আজকে দশমীর মেলা বসেছে, তো এর জন্য আরও সব মিলিয়ে ভিড় ছিল, যেহেতু পুজোটাও খুব সুন্দর হয়েছে, আবার এখানে দশমীর মেলা হয়। আর করোনার জন্য ওরা দুবছর সেরকম পুজো করতে পারিনি, তো এর জন্য এবছর কিন্তু একদম মানে দারুণ পুজো হয়েছে এখানে। দেখো তোমরা দূর থেকে আরো কত লোক আসছে, আমাদের পেছনে আরো অনেক বড় লম্বা লাইন ছিল, আমাদের সামনেও লাইন ছিল আর পেছনে তো লাইনের কোনো শেষ নেই। পূর্ব মেদিনীপুরের শিল্পীদের দ্বারা সিটি গোল্ডের যে প্রতিমা, শুধু নদিয়া জেলায় নয়, গ্রাম অঞ্চলের মেলা, শহর অঞ্চলের মেলা, প্রত্যেকে এখানে উপস্থিত হয়, মিলন পর্ব হয়, একে অপরের সঙ্গে দেখা হয়, একটা সুন্দর পরিবেশ তৈরি হয়। বন্ধুরা তোমরা ঠাকুরটা দেখো একবার, এটাই কিন্তু সেই সিটি গোল্ডের ঠাকুর, দেখো এত সুন্দর। আর দেখো কোনো ঠাকুরের গলায় যেমন মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কোনো ঠাকুরের গলায় কিন্তু
অরিজিনাল ফুলের মালা দেয়নি, তাহলে যে মানে সিটি গোল্ডের ঠাকুরের যে এই যে অ্যাট্রাকটিভ একটা লুক সেটা কিন্তু আর থাকবে না। তো এর জন্যই কিন্তু ওরা কিন্তু কোনো রকমের ফুল ইউজ করেনি। তো সব মিলিয়ে কিন্তু আমার কাছে এই ঠাকুর দেখতে এত ভালো লেগেছে যে কাছের থেকে না দেখলে তোমরা বুঝতে পারবে না। দেখো মাঠে এই জিনিসটা বিক্রি হচ্ছিল, তো তোমরা কে কে ছোটবেলায় এটা দিয়ে খেলেছো একবার কমেন্টস করে আমাকে জানিও। তারপর বন্ধুরা দেখো এটা বিদ্যুৎ বাহিনী সংঘ, এই ক্লাবের পুজো ঠিক একদম পাশাপাশি ওই ক্লাবের সিটি গোল্ডের ঠাকুরের ক্লাবের পুজোর পাশেই এটা হচ্ছে। এই পুজোর এবছরের বিশেষ আকর্ষণ হলো কেদারনাথ মন্দির। দেখো খুব সুন্দর করে কিন্তু এই মন্দিরটা সাজানো, দারুণ লাগছে, আর ভেতরের ঠাকুরও কিন্তু খুব সুন্দর। আর এরপর আমরা যাচ্ছি এর কাছাকাছি আরেকটা খুব সুন্দর পুজো হচ্ছে। আসলে এই তিনটে ভালো ভালো পুজোই কিন্তু একদমই পাশাপাশি হয়। তো বন্ধুরা তোমরা যদি তাহেরপুরে ঠাকুর দেখতে আসো তো এই পুজোগুলো কিন্তু কোনোভাবেই মিস করো না। আর এই পুজোটা হচ্ছে বাহুবলী ফিল্মের আদলে। তো দেখো ঢোকার গেটেই মুখোমুখি আছে দুটো বড় বড় হাতি, ঠিক একদম বাহুবলীর সেটে যেরকম ছিল সেরকমই ওরা করেছে। আর তারপর ভেতরে ঢুকেই খুব সুন্দর একটা অনেক বড় শিবলিঙ্গ, দারুণ। ঠাকুরটা দেখো দেখতে কত সুন্দর, বাহুবলীর যে রানী মা যেভাবে চেয়ারে বসে থাকতেন তো সেভাবেই কিন্তু এখানে মা দুর্গা লক্ষ্মী সরস্বতী বসার জন্য স্টাইলটা করেছে, মানে ওদেরকে বসিয়ে এরকম স্টাইলই করেছে একদম বাহুবলীর মতো করেই। তারপর এখানে আছে বাহুবলীর আরেকটা অন্যতম মেন রোল কাটাপ্পা। এখানে কাটাপ্পার একটা খুব সুন্দর স্ট্যাচু, এটা দেখতে কিন্তু একদম সত্যিকারের কাটাপ্পার মতোই লাগছিল। আর এখানে আছে বাহুবলী সিনেমার যে বাহুবলী 1 আর বাহুবলী 2 এর যে সব ধরনের যে রিয়েল যে পিকচারগুলো সেগুলো এখানে দেখো খুব সুন্দর করে মণ্ডপের দেয়ালে সাজিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছিল সত্যি। এই পুজোটা দেখতে কিন্তু আমাদের সবার কাছেই খুবই ভালো লেগেছে। অনেকগুলো ঠাকুর সুন্দর সুন্দর ঠাকুর দেখে নেওয়া হয়েছে। আর এবার আমরা কোথায় যাচ্ছি, কৃষ্ণনগর দিয়ে আমরা কৃষ্ণনগরের একটা ভালো রেস্টুরেন্ট মাদার সাথে যাচ্ছি। তো অনেকটা রাস্তা কিন্তু আমরা চলেও এসেছি, বেশ অনেকটা রাস্তায় কিন্তু আমাদের যেতে হচ্ছে। তারপর দেখো আমরা যাচ্ছি এবার মাদার সাটের দিকে। বাতকুল্লাতে আর যাওয়া হয়নি কারণ ভেতরের রাস্তা কিন্তু বাতকুল্লা যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছিল। তো আমাদের কিন্তু অনেকটা ঘুরে ঘুরে এই কৃষ্ণনগরে আসতে হলো, ভেতরের রাস্তা প্রচণ্ড রকমের অন্ধকার ছিল, তো অনেকক্ষণ লাগলো কিন্তু আমাদের এখানে আসতে। আর দেখো মাদার সাটের মানে বাইরের লুকটা এত সুন্দর, সত্যি মানে যা শুনেছিলাম তার থেকে অনেক বেশি সুন্দর এই মাদার সাট। আর আমরা কিন্তু এখানে এসে আগে ওয়াশরুমে আসলাম। এই পেছনে দেখো ওয়াশরুম, এই যে পেছনে ওয়াশরুম আছে। তো এতগুলো ঠাকুর দেখেছি তো মাঝখানে কিন্তু যাইনি, ঘুরে ঘুরে ঠাকুর দেখলাম, তো এর জন্য আগেই ওয়াশরুমে গেলাম। আর দেখো এরিয়াটা কিন্তু অনেকটাই বড়, এটা কিন্তু পেছন সাইড আর এদিকে তো সামনে পুরো এরিয়া এখনো পড়ে আছে। তো আমরা কিন্তু এখনো খাওয়ার জায়গায় যাইনি,
ফার্স্টে ওয়াশরুমে আসলাম, তো এখন কি তোমাদেরকে ঘুরে পুরোটাই দেখাবো, আর আগে কিছু খেয়ে নি, খুব খিদেও পেয়ে গেছে। অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু এই মাদার্স হাটটা তৈরি, এখানে এত রকমের বসার অ্যারেঞ্জমেন্ট আছে, যে যেভাবে বসে খেতে চায় এখানে সব রকম সিস্টেম আছে। আর আমরা চুজ করলাম হলো মাটির ঘরে বসে খাবো। তো বন্ধুরা তোমরা দেখো, এই হলো সেই মাটির ঘর, খুবই সুন্দর। এখানে দেখো, এখানে দেয়ালগুলো কিন্তু একদম মাটির তৈরি। তো দেখো মানে সূর্য যে সিটটাতে বসেছে ওটা কিন্তু একদম মাটির, যে মানে চেয়ার করা থাকে সেই চেয়ারগুলো, এখানে একটা কাঠের ট্রে, আর এখানে যে প্লেটগুলো দেখছো তো এগুলো কিন্তু পোড়া মাটির। এই পোড়া মাটির প্লেটের ওপরেই কিন্তু ওরা খাবারটা দেয়। দেখো এই প্লেটগুলো কিন্তু কালো, যে প্লেটগুলো এগুলো পোড়া মাটির, আর তার উপরে কলা পাতার থালা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা কিন্তু অর্ডার করেছি হলো তন্দুরি রুটি, তার সাথে হট গার্লিক চিকেন। আর সূর্য রুটি খাবে না, তো ওর জন্য কিন্তু আমরা ফ্রাইড রাইস অর্ডার করেছি। আর খাবারের প্রাইসও কিন্তু খুব বেশি না, এটা রিজনেবল প্রাইসে আছে, আর খাবার খেতেও কিন্তু টেস্টি লাগলো আমাদের কাছে। আর খাওয়ার পর দেখো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, তো এখানে অনেক জায়গায় সুন্দর সুন্দর করে সাজিয়ে রাখা আছে এখানে ফটোগ্রাফি করার জন্য। তো আমরা কিন্তু এখানে বসে বসে সবাই বসে কতগুলো ছবি তুলে নিচ্ছিলাম। আর এখানে দেখো, এখানে একটা এটা নতুন করেছে এই সাইটটা, এটা কোনো রিসিপশন হলে, কারোর রিসিপশন হলে কিন্তু এখানে পার্টি দিতে পারে, তোমরা চাইলে এখানে পার্টিও দিতে পারো যদি কারোর এরকম ইচ্ছা থাকে। তো এখানে অনেক বড় এরিয়া নিয়ে দেখো খুব সুন্দর করে সাজানো। তারপর দেখো এখানে আছে অনেক ধরনের ডেজার্টের আইটেম, এখানে অনেক সুন্দর সুন্দর ডেজার্টের আইটেম ছিল। তো তোমরা এখানে সব কটা প্রাইসও দেখে নিতে পারো, এখানে অনেক কিছু আছে, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, ম্যাঙ্গো শেক, টি, কফি সব কিছুই আছে। আর যেটা তোমাদের বলা হয়নি, এই মাদার্স হাটে কিন্তু সব কিছু সার্ভ করে কিন্তু মেয়েরাই, মানে যেহেতু এটা মাদার্স হাট তো এখানে সব কিছু মায়েরাই করে, তো এটা দেখেও খুব ভালো লাগলো। যদিও ওখানে ছেলেরাও ছিল কিন্তু মেন যে খাবারটা ওটা সার্ভ করে কিন্তু মেয়েরা এসেই। আর মাদার্স হাটটা কিন্তু শ্যুটিং করার জন্য খুবই সুন্দর একটা জায়গা, যদি তোমরা কেউ ছবি তুলতে চাও বা ভিডিও করতে চাও এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ছবি তোলার জন্য। তো দেখো এখানে অনেক কিছুই আছে। বন্ধুরা আমরা কিন্তু মাদার্স হাট থেকে খেয়ে দিয়ে এবার কিন্তু আমরা বাড়ি, একদম সোজা বাড়ির দিকে যাচ্ছি। হেভি ছিল কিন্তু খাবারগুলো, খুবই ভালো খেয়েছি, তো আজকেটা আমার ফিডব্যাকটা ভালো লাগলো, আজকেটা সত্যি ফিডব্যাকটা ভালো লাগলো। খেয়ে আমরা সবাই হ্যাপি, মানে মনে হচ্ছে যে না আবার আসবো এরকম ব্যাপার, মানে খুবই ভালো লাগছে। তো বন্ধুরা আমি কিন্তু আজকের ভিডিওটাকে আর বড় করছি না, আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্টস করে অবশ্যই তোমরা জানাবে। আর যারা আমাদের চ্যানেলটাকে নতুন করে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির, পুরো ফ্যামিলির মেম্বার হয়ে যাও, আমার পাশে থাকো। সূর্য সবাইকে কিসি করে দাও, শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা, সবাইকে শুভ বিজয়ার, সবাইকে শুভ বিজয়ার প্রণাম ভালোবাসা, জয় মা দুর্গা, আবার এসো, আসছে বছর আবার হবে, টাটা।